গল্প পিয়নের আসরে আজ শোনাব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প এই রকম আরো মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প সাতমার পালোয়ান এক রাজার দেশে এক কুমোর ছিল তার নাম ছিল কানাই কানাই কিছু একটা গড়তে গেলেই তা বেঁকে যেত কাজেই তা কেউ কিনতো না কিন্তু তার স্ত্রী খুব সুন্দর হাঁড়ি কলসি গড়তে পারত এতে কানাইয়ের বেশ সুবিধা হবারই কথা ছিল সে সকল মেহনত তার স্ত্রীর ঘাড়ে ফেলে সুখে ঘুরে বেড়াতে পারতো কিন্তু তার স্ত্রী বড়ই রাগী ছিল কানাইকে আলস্য করতে দেখলেই সে ঝাঁটা নিয়ে তেড়ে আসত সুতরাং মোটের ওপর বেচারার কষ্টই ছিল বলতে হবে একদিন কানাইয়ের স্ত্রী কতগুলি হাড়ি রোদে দিয়ে বলল দেখো যেন কিছুতে মাড়ায় না কানাই কিছু চিঁড়ে আর ঝোলা গোড় এবং একটা লাঠি নিয়ে হাড়ি পাহারা দিতে বসলো এক একবার চিঁড়ে খায় আর এক একবার হাঁড়ির পানে তাকিয়ে দেখে কিছুতে মারালো কিনা কানাইয়ের ঝোলাগুড়ের খানিকটা কেমন করে হাঁড়ির ওপর অনেকগুলো মাছি এসে তা খেতে বসে গেল কানাই বলল বটে হাঁড়ি মারাচ্ছ আচ্ছা রস এই বলে সে তার লাঠি দিয়ে মাছিগুলোকে এমন একঘা লাগালো যে তাতে মাছিও মরে গেল হাঁড়িও গুঁড়ো হয়ে গেল কানাই গুনে দেখলো যে সাতটা মাছি মরেছে তাতে সে লাঠি বগলে করে ভারী গম্ভীর হয়ে বসে রইল হাঁড়ি ভাঙার শব্দ শুনে তার স্ত্রী ঝাঁটা হাতে এসে জিজ্ঞাসা করলো কি হয়েছে কানাই কোনো কথা কয় না তার স্ত্রী যতই জিজ্ঞাসা করে সে খালি আরো গম্ভীর হয়ে যায় শেষটা যখন তার স্ত্রী বাড়াবাড়ি করলো তখন সে চোখ লাল করে বলল দেখ হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস কানাই আর কারো সঙ্গে কথা কয় না বেশি পিড়াপিড়ি করলে খালি বলে হিসেব করে কথা কোষ এক ঘায়ে সাতটা মেরেছি জানিস শেষে একদিন কানাই এক থান মার্কিন দিয়ে মাথায় একটা পাগড়ি বাঁধল বনের ভিতর থেকে বাঁশ কেটে একটা ভয়ানক মোটা লাঠি তৈরি করলো তারপর পিরান গায়ে দিয়ে কোমর বেঁধে ঢাল হাতে করে জুতো পায়ে দিয়ে রাজার বাড়িতে পালোয়ানগিরি করতে চলল যাবার সময় তার স্ত্রীকে বলে গেল আমি আর তোদের এখানে থাকবো না আমি এক ঘায়ে সাতটা মারতে পারি পথের লোক জিজ্ঞাসা করে কানাই কোথায় যাও কানাই সে কথার কোনো উত্তর দেয় না সে মনে করেছে যে এখন থেকে আর কানাই বলে ডাকলে উত্তর দেবে না সে এক ঘায়ে সাতটা মেরে ফেলেছে এখন কি আর তাকে কানাই বলে ডাকা সাজে এখন তাকে বলতে হবে সাত মার পালওয়ান রাজার নিকট গিয়ে কানাই জোর করে দাঁড়ালো রাজা তার সেই এক মার্কিনের পাগড়ি দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি হে কানাই বলল মহারাজ আমার নাম সাত মার আমি এক ঘায়ে সাতটাকে মারতে পারি কানাই রাজার বাড়িতে পালোয়ান নিযুক্ত হলো মাইনে পঞ্চাশ টাকা এখন তার দিন সুখেই যায় এর মধ্যে একদিন সেই রাজার দেশে এক বাঘ এসে উপস্থিত সে মানুষ গরু বাছুর খায় করে দেশ করবার দৌরাত্ম ছাড় করল যত শিকারী তাকে মারতে গেল সব কটাকে সে জলযোগ করে ফেললো মশাই অব্দি ব্যস্ত হয়ে উঠলেন বললেন দেশ তো আর থাকে না এমন সময় কোথাকার এক দুষ্ট লোক এসে রাজার কানে কানে বলল রাজা মশাই এত যে ভাবছেন তবে পঞ্চাশ টাকা দিয়ে পালওয়ান রেখেছেন কি করতে তাকে ডেকে বাঘ মেরে দিতে হুকুম করুন না রাজা বললেন আরে তাই তো ডাক পালওয়ানকে রাজার তলব বে কানায় এসে হাত জোর করে দাঁড়ালো রাজা বললেন সাত মার পালোয়ান তোমাকে ওই বাঘ মেরে দিতে হবে নইলে তোমার মাথা কাটবো কানাই লম্বা করে বলল আচ্ছা মহারাজ এক্ষুনি যাচ্ছি ঘরে এসে কানাই মাথায় হাত দিয়ে বসে পড়ল হায় হায় এমন সুখের চাকরিটা আর রইল না সঙ্গে বুঝি প্রাণটাও যায় কানাই বলল এখন আর কি বাঘ মারতে গেলে বাঘে খাবে না গেলে রাজা মারবে দূর হোক আর এদেশে থাকব না সেদিন পর তার মাথায় জড়িয়ে কোমরটা আটো সাঁটো করে এক এক হাতে ঢাল আর ডান্ডা পিঠে পুটুলি পায়ে নাগরা জুতো সকলে মনে করলো মার পালোয়ান বাঘ মারতে চলেছে কানাই মনে করলো এ রাজার দেশ ছেড়ে যেতে হবে যত শীঘ্র যাওয়া যায় ততই ভালো একটা ঘোড়া হলে আরো শীঘ্র শীঘ্র যাওয়া যেত ততক্ষণে বাঘ করেছে কি এক বুড়ির ঘরের পেছনে চুপ মেরে বসে আছে ইচ্ছেটা বুড়ি কিংবা তার নাতনি একবার বাইরে এলেই ধরে খাবে বুড়ি ঘরের ভেতর লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে তার বাইরে আসবার ইচ্ছা একেবারেই নেই এতক্ষণে সে কখন ঘুমিয়ে পড়তো খালি নাতনিটা জ্বালায় পারছে না বুড়ি অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে ঘুম পাড়াতে আর পারেনি শেষে রেগে বলল তোকে বাঘে ধরে নিয়ে যাবে নাতনি বলল আমি বাঘে ভয় করি না বুড়ি বলল তবে তোকে ট্যাপায় নেবে বাস্তবিক ট্যাপা বলতে একটা কিচ্ছু নেই বুড়ি তার নাতনিকে ভয় দেখাবার জন্যই ওই নামটা তৈরি করেছিল কিন্তু বাঘ ঘরের পেছন থেকে ট্যাঁপার নাম শুনে ভারী ভয় পেয়ে গেল সে মনে মনে বলল আমাকে ভয় করে না কিন্তু ট্যাঁপাকে ভয় করে সেটা জানি কেমন ভয়ঙ্কর জানোয়ার যদি একবার সেই জানোয়ারটা এদিক দিয়ে আসে তাহলে তো মুশকিল দেখছি অন্ধকারে বসে বাঘ এরকম ভাবছে আর ঠিক এমন সময় কানাই সেই পথে পালাচ্ছে বাঘকে দেখে কানাই মনে মনে ভাবল বাহ তো একটা ঘোড়া বসে আছে এই বলে সে কোমরের কাপড়টা খুলে বাঘের গলায় বাঁধল অন্ধকারে বাঘকে কানাই ভালো করে চিনতে পারেনি বাঘ ও কানাইকে তার পাগড়ি টাগড়ি শুদ্ধ একটা নিতান্তই অদ্ভুত জন্তুর মতন দেখল একটা মানুষ হঠাৎ এসে যে তার মতন জন্তুর সামনে এতটা বেয়াদপি করে বসবে এ কথা তার মাথায় ঢোকেনি সে বেছাড়া নেহাত ভয় পেয়ে ভাবতে লাগলো এই রে মাটি করেছে আমাকে ট্যাপাই ধরেছে কানাই ভাবল ঘোড়া যখন পেয়েছি তখন আর তাড়াতাড়ি কিসের ঘরে একটু ঘুমুই তারপর শেষ রাত্রে ঘোড়ায় চড়ে ছুট দেব এই ভেবে সে বাঘকে তার বাড়ির পাশে টেনে নিয়ে চলল বাঘ বেচারা কি আর করে সে মনে করলো এখন ট্যাপার হাতে পড়েছি এর কথা মতনই চলতে হবে বাড়ি এসে কানাই বাঘকে একটা ঘরে বন্ধ করে দরজা এঁটে দিল তারপর পিছনায় শুয়ে ভাবতে লাগলো শেষ রাতেই উঠে পালাবো কানায়ের ঘুম ভাঙতে ভাঙতে ফর্সা হয়ে গেল তখন সে তাড়াতাড়ি উঠে ঘোড়া আনতে গিয়ে দেখে সর্বনাশ সে ঘরে বন্ধ আছে বাইরে এসে তাকে খেতে পারবে না সে কথা তখন তার মনেই হলো না সে তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজায় হুড়কো এঁটে বসে কাঁপতে লাগলো এদিকে সকালবেলা সকলে সাতমার পালোয়ানের বাড়িতে খবর নিতে এসেছে বাঘ মারা হলো কিনা তারা এসে দেখলো যে বাঘ ঘরে বাঁধা রয়েছে তখন সকলে ছুটে গিয়ে রাজাকে বলল রাজামশাই দেখুন এসে সাতমার পালোয়ান বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছে রাজামশাই আশ্চর্য হয়ে সাতমার পালোয়ানের বাড়ি চললেন সেখানে গিয়ে দেখেন যে সত্যি বাঘ ঘরে বাঁধা ততক্ষণে কানাই ব্যাপার বুঝতে পেরে এসে রাজামশাইকে সেলাম করে দাঁড়িয়েছে রাজা বললেন সাতমার ওটাকে মারোনি কেন কানাই বলল মহারাজ আমি এক ঘায়ে সাতটাকে মারি ও যে শুধু একটা এখন থেকে সাতমার পালোয়ানের নাম দেশ বিদেশের রাষ্ট্র হয়ে গেল রাজামশাই যার পর্নায় সন্তুষ্ট হয়ে তার মাইনে পাঁচ শত টাকা করে দিলেন কানায়ের দিন খুব সুখেই কাটতে লাগলো কিন্তু সুখের দিন কি চিরকাল থাকে দেখতে দেখতে কানায়ের আর এক নতুন বিপদ এসে উপস্থিত হলো এবারে বাঘ নয় আর একটা রাজা সে অনেক হাজার সৈন্য নিয়ে এই রাজার দেশ লুটতে এসেছে এ রাজাটা নাকি বড়ই ভয়ানক লোক তার সঙ্গে কিছুতেই আটা যায় না রাজামশাই বললেন এখন উপায় তুমি না বাঁচালে আমার আর রক্ষে নেই তোমাকে আমার অর্ধেক রাজ্য দেব যদি এবার বাঁচিয়ে দিতে পারো কানাই বলল রাজামশাই কোনো চিন্তা করবেন না এই আমি যাচ্ছি আমাকে একটা ভালো ঘোড়া দিন রাজার হুকুমে সরকারি আস্থা বলে সকলের চাইতে ভালো যুদ্ধের ঘোড়াটি এনে কানাইকে দেওয়া হলো কানাই আজ দুই থান মার্কিন দিয়ে পাগড়ি বাঁধলো মনে কিন্তু তার মতলব এই যে যুদ্ধে যাবার ভান করে এইবার ঘোড়ার পিঠে চড়তে পারলেই পালানোর সুবিধা হয় কিন্তু হায় সেটা যে যুদ্ধের ঘোড়া কানাই তা জানতো না সে বেচারা যতই ঘোড়াটাকে অন্যদিকে নিয়ে যেতে চায় ঘোড়া কিছুতেই রাজি হয় না যুদ্ধের শুনে ঘোড়া যখন নাচতে লাগল শেষে ঘোড়া তার কোনো কথা না শুনে একবারে যুদ্ধের জায়গায় গিয়ে উপস্থিত পথে কানাই লতা পাতা গাছপালা খড়ের গাদা যা কিছু পেয়েছে তাকে আঁকড়িয়ে ধরে ঘোড়া থামাতে চেষ্টা করেছে কিন্তু কিছুতেই সে ঘোড়া থামল না সেই গাছপালা খড়ের সে কানাইকে নিয়ে ছুটল এদিকে সেই রাজার সৈন্যরা শুনতে পেয়েছে যে এদেশে একটা সাত মার পালোয়ান আছে সে এক ঘায়ে সাতটাকে মারে বাঘকে ধরে এনে ঘরে বেঁধে রাখে এ কথা শুনে তারা বলা বলি করছে ভাই ওটা আসলে আর যুদ্ধ টুদ্ধ কিছু করা হবে না এক ঘায়ে সাতটাকে এমন সময় সাত ঘোড়া সেই দুই থান মার্কিনের পাগড়ি আর সেই সব গাছপালা আর খড়ের গাদা শুদ্ধ সাতমারকে নিয়ে এসে দেখা দিল দূর থেকে বোধহয় মনে হতে লাগলো যেন একটা পাহাড় পর্বত ছুটে আসছে বিদেশি রাজার সৈন্যরা একবার দেখে আর দুবার দেখবার জন্য দাঁড়াল না একজন যেই চেঁচিয়ে বলল ওই রে আসছে এবারে গাছ পাতর মারবে অমনি মুহূর্তের মধ্যে সেই হাজার হাজার সৈন্য চাঁচাতে চাঁচাতে কোথায় ছুটে পালালো তার ঠিকানা নেই কানাই দেখল যে বিদেশি সৈন্য সব পালিয়েছে খালি তাদের রাজাটা ছুটতে পারেনি বলে ভেবাচেকা লাগে দাঁড়িয়ে আছে কানাই মনে মনে ভাবল এ তো মন্দ নয় পালাতে চেয়েছিলুম মাঝখান থেকে কেমন করে যুদ্ধ জিতে গেলুম এখন রাজাটাকে বেঁধে নিয়ে গেলেই হয় আর কি এখন তো সাতমার পালোয়ানের জয় জয়কার অর্ধেক রাজ্য পেয়ে এখন সে পরম সুখে বাস করতে লাগলো